হ্যালো হ্যালো, ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথা চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে দিনটা হচ্ছে রবিবার আর সকাল সকাল লেগে পড়েছি ঘরের কিছু কাজে। কিছু কাজ এগিয়ে ভাবছি যাব বাচ্চাদের নিয়ে কুমড়োর ফার্মে। হ্যাঁ, ঠিক শুনেছেন, কুমড়োর ফার্ম। আর কিছুদিন আগে তো আপনাদের দেখিয়েছি ব্লগে যে এখানে ন্যাশপাতির ফার্ম, কী সুন্দর ন্যাশপাতি হয়েছিল, তারপর ভুট্টার ফিল্ডটা, সেটাও দেখিয়েছি। আজকে আপনাদের দেখাবো কুমড়োর ফার্ম। আর কি হয়েছে, অফিস থেকে যে আসি সেই রাস্তাতেই পড়ে কুমড়োর ফার্মটা। বৃহস্পতিবার অফিস থেকে আসার সময় দেখি কুমড়োর ফার্মটার বাইরে এরকমভাবে সাজিয়ে রেখেছে কুমড়োগুলো দিয়ে, আর লেখা আছে যে আমরা ওখানে গিয়ে কুমড়ো দেখতে পারি আর কিনতেও পারি। সেই দেখেই ইচ্ছা হয়েছে যে যাই তাহলে দেখে আসি কিরকম কুমড়োর ফার্ম হয়, কোনোদিনও তো দেখিনি। আর হ্যালোইনও আসছে কয়েকদিনের মধ্যেই, তখন তো আরও কুমড়ো দেখতে পাওয়া যাবে, এখানে সুন্দর কার্ভিং করা থাকবে। আর আপনাদের তো এই রাস্তাটা খুবই চেনা, এই রাস্তা দিয়েই তো আমি রোজ অফিস যাই, তাই ঘরের খুবই কাছে এই ফার্মটা, বেশিক্ষণ লাগবে না ঘুরে আসতে। যাই হোক, সকালে উঠি, ডাল বসিয়ে দিয়েছি, কিচ্ছু না, মুসুর ডাল একটু সবজি দিয়ে। আর যেটা হাইলাইট সেটা হচ্ছে গিয়ে এই ছোট্ট ছোট্ট দুটো চেরি টমেটো। এই দুটো টমেটো কিন্তু জেসে টমেটো নয়, এ কিন্তু ভেরি স্পেশাল টমেটো। এই যে, এই হচ্ছে গিয়ে আমার গাছের টমেটো। কাল রাতে এই দুটোকে উঠিয়ে নিয়ে এলাম, পেকে গেছে পুরো। এইটা একটা অস্বাভাবিক একটা এক্সপিরিয়েন্স জানেন। এই একটা লিকলিকে গাছ, আর আমি তো রেখে দিয়েছি একটা ছোট্ট পটের মধ্যে, এমনই অবস্থা, সময় পাইনি এটাকে একটু বড় জায়গায় রিপোর্ট করব। কিন্তু এই গাছটা এতটাই শুভ, এই ছোট্ট গাছটাও আমাকে কিন্তু ফল দিয়েছে প্রায় 25টার মতো টমেটো, আর এখনও ছোটো ছোটো বেবি টমেটোগুলো হচ্ছেই, হয়েই চলেছে। নিজের হাতে লাগানো গাছে যদি একটা বা দুটো ফলই হোক না কেন, সেই ফিলিংটা কিন্তু খুব স্পেশাল। আর সত্যি কথা বলতে গিয়ে এই যে অনুভূতিটা যে আমার ছোট্ট গাছটা এত বড় হয়ে দুটো ফল দিচ্ছে, এটার একটা এত সুন্দর ফিলিং, এত ভালো লাগে মনটা, যে কি বলবো, সেটা ভাষায় এক্সপ্রেস করতে পারবো না, কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, আজকে এই দুটো টমেটো আমার ডালের মধ্যে দিয়ে দেবো। যাই হোক, ডালটা করতে করতে বানাচ্ছি একটা ফ্রুট প্ল্যাটার। ওই আমাদের রোহান আবার রেনবো ফ্রুট প্ল্যাটার খেতে খুব ভালোবাসে, সেটার মানে হচ্ছে গিয়ে নানা রঙের ফল দিয়ে একটু ওকে যদি সাজিয়ে দেওয়া হয় ও খুব আনন্দ পায়, আর সব কটা ফল আস্তে আস্তে করে খেয়ে নেয়। ফ্রুট প্ল্যাটারটার মধ্যে একটু রামধনু রঙের চকলেটও দিয়ে দিচ্ছি। এই চকলেটগুলো দেখতে না ওই আমাদের মৌরি চকলেট পাওয়া যায় যে দেশে, সেরকম, কিন্তু ভিতরে মৌরিটা নেই। রোহানের আজকাল সব কিছুই এই রামধনু রঙের ভালো লাগে। যাই হোক, ফ্রুট প্ল্যাটার শেষ, এটা ওকে দিয়ে দিই, এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে রেডি হয়ে যাব। That's right. And what is this? ওটা কি? Ananas. Pineapple. আনারস, ঠিক। আর এটা কি, এটা কেমন, এটা কি? Grapes. না, সে গ্রেপস তো বুঝলাম, বাট এইটা কি? Wow, thank you. Mommy is happy. Enjoy. যাক, আমার ছেলে যে আমার আর্ট পিসটা বুঝতে পেরেছে, এটাই আজকের হাইলাইট। চলুন এবারে বাচ্চাদের রেডি করে আমরাও রেডি হয়ে যাই, আর একদম দেখা হবে কুমড়োর ফার্মে। পৌঁছে গেছি ফার্মে, আর এসেই দেখছি এই বড় গেটটাতে সাজানো আছে পুরো কুমড়ো দিয়ে। পম্পুন বুদারাই লেখা ছিল উপরে, দেখলেন, পম্পুন মানে হচ্ছে কি কুমড়ো, আর বুদারাই মানে হচ্ছে ফার্ম। এই গেটটাই কিন্তু এই ফার্মটার এন্ট্রান্স ডোর, আর এটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, বেশ ভালো লাগছিলো দেখতে। আমরা সামনেই সাইকেলগুলো রেখে দিয়েছিলাম, সাইকেলগুলো রেখে আমি তো পুরো অবাক কাণ্ডে তাকিয়েছিলাম, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি সব নানা রঙের নানা সাইজের কুমড়ো। আমি আমার জীবনে এতগুলো কুমড়ো একসাথে দেখিও নি, আর এত ডিফারেন্ট সাইজে তো রিয়েল লাইফে দেখিও নি। দেখুন, আবার কয়েকটা মাল্টি কালারেরও ছিল। এগুলো মানে এতটাই সুন্দর লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো সব কটাকে নিয়ে গিয়ে ঘরে সুন্দর করে সাজিয়ে রাখি। প্রত্যেকটার কুমড়োর গায়ে একটা করে স্টিকার লাগানো ছিল, আর তাতে লেখা ছিল দাম, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি নিয়ে কাউন্টারে পেমেন্ট করে ঘরে নিয়ে যেতে পারেন। অনেক কয়েকটা কুমড়োর দাম ছিল এই 2 ইউরো, 3 ইউরো, 2.5 ইউরো, যেগুলো একটু ছোট্ট সাইজের, সেগুলো মানে হচ্ছে গিয়ে 200, 250, 300 টাকার মতো। আর যেগুলো একটু বড় সাইজের সেগুলো ছিল 5, 6, 7 ইউরোর মতো, মানে ধরুন 600 থেকে 650 টাকার মতো। এই
এইটা দেখুন, এটা 1 ইউরোর দাম, তার মানে এই 90 টাকার মতো। এত বিভিন্ন ধরনের কুমড়ো কি আপনারা দেখেছেন কখনো? আমাকে কমেন্টে জানাবেন, আমি তো কোনোদিনও দেখিনি। এই জায়গাটা কি সুন্দর লাগছিল, কুমড়োগুলো একটা স্ট্যান্ডের উপরে দাঁড় করিয়ে রেখেছিল। দেখুন আমার হাতের তালুর ডবল সাইজ, ছোট বড় মাঝারি, সাদা রঙের, সবুজ রঙের, অরেঞ্জ রঙের, হলুদ রঙের, মানে কি যে ভালো লাগছিল দেখে, যেন আমি একটা ছোট বাচ্চা হয়ে গেছি ওখানে গিয়ে, এতটাই আমার উল্লাস ফিল হচ্ছিল। আর রোহান আর আরনও তো খুব এনজয় করছিল, তার সাথে সাথে আমিও যেন ওদের মতোই হয়ে গেছি, খুব মজা লাগছিল। এই চেয়ারটার উপরে বসিয়ে রেখেছে এই কুমড়োটাকে, আমি ভাবছি রোহান আর আরনকে ওখানে বসিয়ে একটা ফটো তুলে নেবো। এইটা তো ছিল শুধু এন্ট্রান্সটা, এবারে যাচ্ছি ভিতরের জায়গাটায়। ভিতরের জায়গাটাতে তো আরও অনেক কুমড়ো রাখা ছিল, আর যাওয়ার আগে দেখলাম এই লাল লাল হয়ে আছে আপেলগুলো আপেল গাছটাতে, কি সুন্দর লাগছে দেখুন দেখতে। আর তার ঠিক সামনেই ওই হচ্ছে গিয়ে মাটিতে কুমড়ো হয়ে আছে, পুরো সারি সারি কুমড়ো এখনও হয়ে আছে গাছে। এই দেখুন কত যে কুমড়ো, বাচ্চারা দুজনেই খুব খুব আনন্দ পেয়েছে এখানে গিয়ে। রোহান তো ছোটো ছোটো কুমড়োগুলোকে নিয়ে হেঁটে বেড়াচ্ছিল পুরো ফার্মটাতে। এই সামনে যে তাঁবু খাটিয়ে রেখেছে তার নিচে সব কুমড়ো রাখা আছে, যাতে গিয়ে কাস্টমাররা ঘুরে ঘুরে দেখে চয়েস করে কিনতে পারে। এটা কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করলাম, যে একদম মাঠের মধ্যে দেখতে পাচ্ছি কুমড়োগুলো আছে আর তার পাশের থেকেই কিনতে পাচ্ছি। বাচ্চাদের জন্য এই এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর, ওরাও শিখতে পারে যে আমাদের ফল সবজি সুপার মার্কেটে কোথা থেকে আসে। ঘুরে ঘুরে দেখতে দেখতে লোভ সামলাতে আর পারলাম না, ছোট ছোট দেখে 4টে কুমড়ো কিনেছি, এই 2টো সব থেকে বড় সাইজের, আরও 2টো ছোট ছোট কিনেছি। আর ভাবছি কালকেই বানাবো 1টা কুমড়ো দিয়ে স্যুপ। চলুন, আমাদের শপিং করা হয়ে গেছে কুমড়ো ফার্ম থেকে, এখন আমরা কিন্তু ঘরে রিটার্ন করে যাব। আর আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে কুমড়ো ফার্মটা দেখতে, একটা কমেন্টে জানাবেন এই ব্লগটা কেমন লাগলো। আর দেখা হবে আবার খুব শিগগিরই আর একটা নতুন ব্লগে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন। টেক কেয়ার, বাই বাই।